বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বিয়ে করতে এসে প্রতারক পাত্রের পর্দা ফাঁস হতে বিয়ের আসর ছেড়ে পালালো পাত্র। ফোনে যোগাযোগ, তারপর ভালোবাসায় মেতে ওঠে যুবক যুবতী। সে প্রেমের পরিণাম করালো বিয়েতে। রবিবার সে প্রেমের পরিণতি স্বরূপ বিয়ের সমস্ত সাজসজ্জা প্রস্তুত, কোণে তার সম্পূর্ণ সাজে প্রস্তুত, পাড়া প্রতিবেশীরাও এসে হাজির। তারপরই প্রবেশ ঘটল বরের। হঠাৎই কানাকানি শুরু হলো, বরের এর আগেও বিয়ে হয়েছে, সরাসরি জিজ্ঞাসা করায় সম্পূর্ণভাবে অভিযোগ নাচক করে দেয় পাত্র। তার কিছুক্ষণ পরই হই হই রই রই কাণ্ড, বর কই বর পলাতক, আসন ছেড়ে পালালো হবু বর। বরযাত্রীকে আটকে রাখে কন্যের বাড়ির লোকেরা। ঘটনাটি ফারাক্কা। কি নাম তোমার, নাম কি? মানে ফোন থেকে সম্পর্ক হয়েছিল ওর আর আমার। তারপরে ওর মাকে ওরা পাঠিয়েছিল বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়ে। হ্যাঁ, দেখতে এসেছিল এই যে 10 দিন আগে হবে। তারপরে ওর মায়েরাও রাজি হয়েছিল, আমার মায়েরাও রাজি হয়েছিল। হ্যাঁ, দুই পরিবারের কথা মতন বিয়ে করতে এসেছিল। তারপরে শুনলাম নাকি কি ওর 4টে বিয়ে হয়েছে। হ্যাঁ, 4টা হয়েছিল, আর আমাকে নিয়ে 5টা হতো না। আমি এর আগে জানতাম নাকি ওর 4টে বিয়ে হয়েছিল। হ্যাঁ, 15 দিন আগে কথা হতো। পালিয়ে যখন জানতে পেরে নিল কি আমাদের ফ্যামিলি থেকে কি ওর 4টা বিয়ে হয়েছে, তখন না আমরা জানতাম না, না জানতাম না 4টে বিয়ে হয়েছিল। তারপরে যখন জানতে পেরে নিল আমাদের ফ্যামিলির লোক, তখন ও পালিয়ে গেল, ওদেরকে আমাদের বাড়িতে রেখেছিল। হ্যাঁ, হয়েছিল 50,000 টাকা দেওয়ার কথা। হ্যাঁ, মানে 35,000 টাকা দেওয়া হয়েছে। এটা কবে দেওয়া হয়েছে? কালকে 10,000 টাকা দিয়েছিল, তার আগে 25,000 দেওয়া হয়েছিল। হ্যাঁ, যোগাযোগ। ওইখানে আমি যখন জোহর নামাজের পর যাচ্ছি, ওখানে বিয়েটা পড়াবো, শব্দটা ডাকলাম। তারা বলছি তোমাদের গার্জেন ফার্জেন কই? বাচ্চা বাচ্চা ছেলে 2-3টে এসছে। আচ্ছা, আর স্বামী আছে 2-3টে, 6-7টা পড়াবো। তোমাদের গার্জেনকে ডাকো, গার্জেনকে ডাকো। আমরা পরে ওকে জিজ্ঞেস করি, তোমার নাকি বিয়ে হয়েছে নাকি আগে? দেখে না বিয়ে হয়নি। আমরা কই না তোমার 5টা বিয়ে হয়েছে? আচ্ছা, বিয়ে তো মুখ মুখকে ঠেকে রয়েছে, মুখটা উদাম করছে না। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।